ফাইনালি আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম আজকে। ফাইনালি আমি সকাল সকাল চা খেতে খেতে ভীষণই একটা গুড নিউজ পেলাম, যেটা আর পেটের মধ্যে ঝাঁপিয়ে রাখতে পারছিলামই না, একদমই পারছিলাম না। কতক্ষণে সবাইকে বলবো, তাই চা খেয়ে দৌড়ে বেরিয়ে পড়লাম বাইরে। বন্ধুরা, সকাল সকাল পূর্বা চা দিয়ে দিল, চা খাচ্ছি আর আজকে ভীষণই একটা গুড নিউজ, ভীষণই খুশি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আমি অনেক অনেক ভালোই আছি। তো সকাল সকাল পূর্বা দিয়ে দিল, তো সকাল সকাল পূর্বা দিয়ে দিল চা। চাটা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আজকে একটা ভীষণই গুড নিউজ আছে তোমাদের জন্য, আমার জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো। এই যে ছেলে আমার সবাইকে নিয়ে খেলা করছে, এখানে খেলছে হচ্ছে পড়া পড়া, কেউ টিচার কেউ স্টুডেন্ট, অর্ণব লজ্জা পেয়ে গেছে। তারপর ওদের খেলা শেষ হলো, আমি বইগুলোকেও গুছিয়ে নিচ্ছি, বিছানাটা এলোমেলো করে রেখেছে সেটা একটু গুছিয়ে নেব। ঘরটা গোছানো হয়নি, সকাল থেকে এতটাই খুশি, আসলে খবরটা ঠিক 9:30 মধ্যে আমি পেয়ে গেছি, তখন থেকে এতটা খুশি, মানে অনেকক্ষণ বসে আড্ডা আড্ডা বলতে কি, বসে মানে সবাইকে বলছিলাম, কতক্ষণ বাইরে ঘোরাঘুরি করছিলাম, তারপর কাজ করেছি। ঘরের কাজগুলো যেগুলো না করলেই না হয় সেগুলো অনেকক্ষণ পরে করতে হয়েছে, কারণ এতটাই খুশি ছিলাম কোনো কাজেই মন বসছে না। মোটামুটি ঘরগুলোকে হালকাভাবে গুছিয়ে নিলাম, তারপর এদিকে এতটা ধুলো আসে ঘর বাইরের থেকে, তাই দরজাটাও বন্ধ করে দিলাম। আর এই যে ঘর থেকে বাইরে এসে বারান্দায় খেলেছে, ধুলো দিয়ে পুরো বারান্দা সাদা হয়ে গেছে। তারপর চলে আসলাম কাপড়গুলো গুছাতে, 2-3 দিনের জামা কাপড় পরে আছে এভাবেই, মানে ধুয়ে শুকিয়ে রাখা, গোছানো আর হচ্ছিল না। আসলে আজকে এতটা সকাল থেকে খুশি, সকালটা তো একদমই চলে গেছে না কাজ করে, গল্প করে আড্ডা দিয়ে, কিন্তু দুপুরের পর থেকে খুশিতে কাজগুলো সারছিলাম। তো যাই হোক, এদিকে সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে, আর যেগুলো উঠিয়ে রাখার সেগুলো উঠিয়ে রাখছি, আর কিছু ব্যবহার করারও আছে সেগুলো আলনাতেই রেখে দিব। আর এদিকে ব্লাউজটা ঢোকাতে ভুলে গেছিলাম, আসলে ব্লাউজটা বাইরে রোদ্রে দেওয়া ছিল, কাল ঠিকভাবে শুকোয়নি জন্য সকাল সকাল একটু রোদ্রে দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখি শুকিয়ে গেছে, সেটা এনে আবার ভালো করে গুছিয়ে রাখলাম। আর এগুলো সব আমার ব্যবহার করা জামা কাপড়, তাই এগুলোকে আলনাতেই গুছিয়ে দিচ্ছি। আর অর্ণবেরও কিছু জামা কাপড় আছে, সেটা ওর ঝুড়িতেই রেখে দিব। তারপর চলে আসলাম রান্নাঘরে, এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি। আসলে আজকে বেশি কিছু করব না, একটু সবজি করব, ডাল করব, আর মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট করব। তো বাঁধাকপির ঘন্টটা আমার বেশ ভালো লাগে মটরশুঁটি ধনে পাতা দিয়ে করলে, তাই এদিকে সেটাই করে নিচ্ছি। আর আমার ছেলে তো এগুলো একদমই খাবে না, ওর জন্য করে নিচ্ছি ফুলকপি আলু ভাজা। একমাত্র এই জিনিসটাই ওর খুবই পছন্দের, ফুলকপি আলু ভাজা, বা শুধু ফুলকপি যদি ওকে ভেজে দাও সেটাও খায়, আর তাছাড়া বাকি সব খাবারেই ওর অপছন্দ। তো যাই হোক, এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরে কিছু জামা কাপড় কালকে রেখেছিলাম, এগুলো না ঠিক ভুলেই গেছিলাম মেলতে। রান্না করতে এসে দেখি জামা কাপড়গুলো আছে, একটু একটু ভিজা আছে, তাই আবার বাইরে এসে এগুলোকে মেলে দিলাম। এদিকে রান্নাটাও করে নিচ্ছি, বাঁধাকপি ঘন্টটা হয়ে গেছে, ধনে পাতা ছিল না ঘরে, তারপর দৌড়ে গিয়ে দোকান থেকে এনে কেটে দিয়ে দিলাম। আর এদিকে ডালটা ফোড়ন দেবো, ডালটা ফোড়নের জন্য পেঁয়াজ লঙ্কা আর কালো জিরা দিয়েছি। আর কিছু ধনে পাতা ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে ছিঁড়ে আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখছি, কারণ এতে করে
ধনে পাতাগুলো টাটকা থাকবে। তারপর করে নেব ফুলকপি আলু ভাজা, এর জন্য আমি তেল আর কালো জিরা দিয়ে দিলাম। লঙ্কাটা আর দিলাম না, কারণ অর্ণব লঙ্কা দেখলেই ও একদম বলবে কেন লঙ্কা দিয়েছ, তাই ওর জন্য যেহেতু করছে তাই লঙ্কাটা আর দিলাম না। তারপর এই তো ভাবছি একটু রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখবো, আর তার জন্য আমি গ্যাসটাকে খুব ভালো করে আগে মুছে নিচ্ছি। যদিও আজকে সার্ফ দিয়ে ভালো করে মুছলাম না, এমনি নর্মাল জল দিয়েই মুছলাম, আর গ্যাসের টেবিলটাও না নোংরা হয়ে আছে, তাই ভাবছি এগুলো ভালো করে পরিষ্কার করে এখানে একটা প্লাস্টিক পেতে দেবো। অনেকদিন থেকে ভাবছিলাম, প্লাস্টিকটা রেডি করেও রেখেছিলাম, কিন্তু এই যে পাতাটা আর হচ্ছিলো না, তাই আজকেই ভাবলাম অনেকটা সময় আছে আর এখন তো কাজও নেই আজকে সেরকম, তাই ভাবলাম যে না প্লাস্টিকটা আজকে পেতেই দেই, কারণ আজকে জামাকাপড় ধোয়ার নেই, জামাকাপড় ধোয়ার থাকলে সেদিকে অনেকটা টাইম চলে যায়। আজকে আর কোনো জামাকাপড় ধুচ্ছি না, তাই এদিকে দেখো প্লাস্টিকটা ভালো করে পেতে দিচ্ছি। তারপরে এই যে বস্তাটা কেটে নিচ্ছে, এটা দিয়েও কাজ করব। এই দেখো সামনে আমার গ্যাসের টেবিলের উপরের বস্তাগুলো লাগিয়েছিলাম, সেগুলো না সাদা দিকটা ভেতরের দিকে দিয়েছি, একদম কালো কালো নোংরা জমে গেছে, সেগুলোকে সার্ফ দিয়ে ঘষলেও চোবা দিয়ে ঘষলেও না নোংরাটা কেন জানি না উঠছে না, তিলা পড়ে গেছে মনে হচ্ছে। যেহেতু প্লাস্টিকের সাইডটা সামনের দিকে আর সাদা সাইডটা বাইরের দিকে, সেখানে মুছলেও না নোংরাটা কেমন জানি একটা কালো কালো হয়েই থাকে, রোজই মুছি যেমন একদম বিচ্ছিরি দেখা যায়। তাই এখানে দুটো চালের বস্তা কেটে তার কাটা দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম। এখন যদি এখানে তেল বা মশলা কিছু ছেটে আমি মোছার দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তারপর দেখো এই যে গ্যাসের টেবিলের নিচের তাকটা, এটাও ভালো করে মুছে এখানেও প্লাস্টিক পেতে দেব। এখানে প্লাস্টিক পাতার একটাই কারণ যে কিছু নোংরা হলেও সেটা প্লাস্টিকটা উঠিয়ে পরিষ্কার করা যাবে, কিংবা প্লাস্টিকটা ফেলে আবার নতুন করে কভার লাগানো যাবে। ভেবেছিলাম ওয়ালপেপার লাগাবো, কিন্তু ওয়ালপেপার যেহেতু আমার গ্যাসের টেবিলের সামনের দিকটা একদম খারাপ, ওখানে ওয়ালপেপার লাগানোর মতো পরিস্থিতি নেই, টিনগুলোও নষ্ট হয়ে গেছে, তাই এইভাবেই প্লাস্টিক দিয়ে আপাতত চালাচ্ছি। তারপর এই যে উঠোনটায় প্রচণ্ড বালি, এখন স্নানের আগে একটু উঠোনটা ঝাঁট দেবো, এর জন্য জল ছিটিয়ে নিলাম। আর এই যে অ্যালোভেরা গাছগুলো, অনেকটা ঘাস জমে গেছে, কিছুদিন থেকে এটার একটু পরিচর্যা হচ্ছে না, তাই এটার ঘাসগুলো ভালো করে উঠিয়ে দিচ্ছি। তাছাড়াও না ছায়াতে রেখেছি, রোদ্রে বেশি রাখলে গাছগুলো লাল হয়ে যায়, আর মাটিটাও চেঞ্জ করতে হবে। তো আপাতত ঘাসগুলো উঠিয়ে দিয়ে আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। চলো সমস্ত কাজকর্ম কমপ্লিট, এখন স্নানটা সেরে তারপর ফিরে আসছে, এদিকে রান্না হয়ে গেছে, বাইরের যত কাজ ছিল দুপুরের সব কমপ্লিট, এখন স্নান করে সোজা করে চলো তো চলো বন্ধুরা, আজকে আমি ভীষণই খুশি সবটাই তোমাদের জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা হয় না, কখন আমি ভাবছি কখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে এতক্ষণ পেটের মধ্যে গুলাচ্ছিল সকালবেলা, তো মানে তোমাদের সঙ্গে তো ভিডিও ছাড়া আমি শেয়ার করতে পারবো না, বাড়ির লোক যারা ছিল যখনই আমার ফোনটা এসছে তখনই সবাইকে শেয়ার করে দিয়েছি, তবে তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করতে হচ্ছে, যার জন্য এতক্ষণ কথাটা আমার পেটের মধ্যে চাপিয়ে রেখেছি। তো যাই হোক, ইউটিউব থেকে ফাইনালি ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেছি। তো যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো, যারা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত, হয় ততটাই খুশি হবে কথাটা জেনে, এই প্রথমবার আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম। সত্যি বলতে পেমেন্টটা এখনও আমার হাতে এসে পৌঁছায়নি, সকাল 9:30 নাগাদ আমি যখন চা খাচ্ছিলাম তখন ক্যামেরা অন ছিল, ওই সময় একটা ফোন আসে, ফোনটা আমি রিসিভ করি, রিসিভ করে দেখলাম যে আননোন নাম্বার থেকে ফোনটা, আমি একটু ভাবছি যে কে করতে পারে, তারপর আমাকে জিজ্ঞেস করলো আপনি কি ইন্দ্রাণী রায় বলছেন, আমি বললাম হ্যাঁ আমি বলছি, তারপর জিজ্ঞেস করলো যে তোমার কি কোনো ইউটিউব চ্যানেল আছে, তারপর বললাম হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বলছে তোমার চ্যানেলটার নাম কি, আমি বললাম ইন্দু ব্লগস, তখন আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনি কে বলছেন কোথা থেকে বলছেন, তো আমাকে বললো যে আমি এইচডিএফসি ব্যাংক থেকে বলছি। তো আমি আবার এই কথাটা শুনেই না অবাক হয়ে গেছে, কারণ জানতাম আমার ফার্স্ট পেমেন্টটা ঢুকবে এর মধ্যেই। তারপরে আমি আবার জিজ্ঞেস করলাম যে আমার কি ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, বললো হ্যাঁ ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, তো আমাদের একটা ছোট্ট ভেরিফিকেশন করতে হয়, প্রথম আমার পেমেন্টটা অ্যাকাউন্টে ঢুকেছে, তাই তাদের একটা ছোট্ট ভেরিফিকেশন করতে হয় যার জন্যই আমাকে ফোন করেছিল। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আমার অ্যাকাউন্টে কি টাকাটা ট্রান্সফার হয়েছে, বলছে হ্যাঁ টাকাটা চলে এসেছে কালকের মধ্যে হয়ে যাবে। তো কথাটা শোনা তো আমি ভীষণই খুশি, তাদেরও কিছু ভেরিফিকেশন করতে হয়তো হঠাৎ করে আমার অ্যাকাউন্টে US থেকে ডলার এসে জমেছে,
অনেকের ভুলবশত অ্যাকাউন্টে টাকা চলে আসে, যদিও সেটা নিজস্ব অনেকের হয় না, অনেকের ভুলবশতই হয় এটা, তাই একটা ছোট্ট ভেরিফিকেশন করলো। তো আমি তো জানতাম যে আমার ইউটিউবে টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে, তারপর বললাম হ্যাঁ এটাই আমার ইউটিউব পেমেন্ট, ফার্স্ট পেমেন্ট আর প্রথমবার ঢুকলো। তখন ব্যাংকের থেকে বললো যে হ্যাঁ আমাদের প্রথমবার একটা ভেরিফিকেশন করতে হয়, তাই একটু ভেরিফিকেশনটা করে নিলাম, নেক্সট টাইম আর এর প্রয়োজন হবে না। আমি বললাম ঠিক আছে ধন্যবাদ। তো যাই হোক, ফার্স্ট পেমেন্ট আমার ব্যাংকে চলে এসেছে, অ্যাকাউন্টে এখনও ট্রান্সফার হয়নি। তো যাই হোক, কালকের মধ্যে হয়ে যাবে এটাই তোমাদেরকে বলার ছিল। সত্যি আজকে আমি ভীষণই 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 খুশি, কারণ ইউটিউব থেকেও টাকা পাওয়া যায় সেটা আজকে নিজের থেকে বিশ্বাস করতে পারলাম। কারণ এতদিন সবাইকে দেখেছি যে ইউটিউব করে টাকা পেয়েছে, পেমেন্ট পেয়েছে, তবে এর পিছনে প্রচুর 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 স্ট্রাগল করতে হয়, অনেকের অল্পেতে হয়ে যায়, অনেকের অনেক স্ট্রাগল করতে হয়। তো যাই হোক, আমার হাতে এখনও পাইনি, সম্ভবত কালকের মধ্যে পেয়ে যাব। তো তোমরা অবশ্যই আমার ব্লগটাকে কন্টিনিউ করো, আমি তোমাদেরকে এ টু জেড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কত টাকা পেলাম, কত কিভাবে পেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের এই খুশির খবরটা তোমাদের জানানো ছিল, তো তোমাদের জন্যই এই পাওনাটা, তোমাদের জন্যই সব কিছু। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। যেসব বন্ধুরা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, টাটা।